রাস্তা সাজিছে মরণ জন্তা, খালডিপ ভরা রাস্তায় জমি রয়েছে পানি। আপরি ভঙ্গা দরদরা রাস্তা উপরে নির্ভর করতে চারিগোটি পঞ্চায়েতর লোকে। আমি কৌছ ময়ূরভঞ্জ জেলা কপ্তিপদা ব্লক বিশল সোনপলকু সংযোগ করি রাস্তার কথা। প্রত্যেক দিন শহ শহ যানবাহন চলাচল করা সহ স্কুল এবং কলেজের ছাত্রছাত্রী যা আস করছেন, হলে যুয়াড়ে চাইবে কেবল খালখমা দেখা পাইবে। কেউ মুহূর্তের যে কোণ অঘটন ন ঘটব তাহা কহা মুশকিল। রাস্তাটি গ্রামীয় উন্নয়ন বিভাগ অধীন আসুথা বেড়ে প্রায় এক বর্ষ পূর্ব এর কাম হয়েছিল, হলে নিম্নমানর কাম করে ঠিকাদার চালি যাই বেড়ে সাধারণ লোক এবে নাই নথিবা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এনেই বারম্বার অভিযোগ করে যাইছিলে সুদ্ধা কেহি এথিপ্রতি নজর দেউনথিবা অভিযোগ হয়েছে। ডেলি স্কুল ছুঁ পড়ছেন, ভাল লোক বি যা আসা করে রাস্তায় কাদু, মানে কাদু তো কই হবনি, কিন্তু পড়ুছেন প্রায় সমস্ত এটি, কিন্তু আজ পর্যন্ত কাহারি নজর নাই রাস্তা প্রতি। কেন এটি হসপিটাল বি অছি, এটি আদর্শ স্কুল অছি, এটি আইটি অছি, কিন্তু রাস্তা প্রতি কাহারি দৃষ্টি আকর্ষণ হউনি। রাস্তা এই বর্ষা দিনে কিছু সবুবেলে সেই রাস্তা খারাপ, আমার যেটা সোনপুল দিয়ে উদোলা কনেকশন করুছি, রাস্তাটা অত্যাধিক খারাপ হচ্ছে, পিচ পকাশ মিশিকি হয়েছে। কপ্তিপদা ব্লক কার্যালয় এবং উদোলা মেডিকাল সংযোগ করা এই রাস্তা উপরে চারিগোটি পঞ্চায়েতর প্রায় 30,000 অধিক লোক নির্ভর করতে, হলে আজ পর্যন্ত এই রাস্তা প্রতি কাহারি নজর নাই। তবে এ বাবদে পচারি বুঝবা আমি গ্রামীয় উন্নয়ন বিভাগ অধিকারী নিকটক যাই সুদ্ধা সে ক্যামেরা সামনে মুহ খোল নারাজ হয়েছিল। বর্তমান সুদ্ধা তো হই না, আশা করছো দেখা যাও, সরকার বদলিছেন, তেমন নিশ্চিতভাবে যেহেতু সরকার বদলিছেন এবং এ রাস্তা প্রতি গুরুত্ব দিয়া বলে আমি নয়া সরকারের পাখে আমার আশা ও ভরসা রাখুছি। রাস্তা তুরন্ত মরামতি হওয়া সহ রাস্তার অবস্থার সুধার আসা নিতান্ত জরুরি, নচেত এবে বর্ষা দিনের গ্রামবাসী সমস্যা যে দ্বিগুণিত হব এতে কোণী সন্দেহই নাই। উদলার সন্তোষ কুমার বাচিনী রিপোর্ট, অর্গস নিউজ। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা, তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলতু না।